আমরাও মা বাবার মানুষের জন্য, আমাদের জেলার মানুষের জন্য কি পরিকল্পনা। দূরত্ব সরিয়ে ফেলে মৃণাল বিপ্লব পাশাপাশি বহুদিন ধরেই প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের মধ্যে দলগত কারণে দূরত্ব তৈরি হয়েছিল। নানান সময়ই দেখা গিয়েছে নানান নাটকীয় ঘটনাও। কিন্তু শনিবার গঙ্গারামপুরের মহারাজপুর বাজারে তৃণমূলের নির্বাচনী সভায় দেখা গেল অন্য চিত্র। এক মঞ্চে পাশাপাশি বসে রয়েছেন বিপ্লব মিত্র ও মৃণাল সরকার। একই সাথে বিপ্লব মিত্রের হয়েও গলা ফাটাতে দেখা গেল মৃণাল সরকারকে। এদিনের এই অনুষ্ঠানে একই সাথে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার, কুসুমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে মৃণাল সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূল কর্মীরা সারা বছর নিজেদের মধ্যে লড়াই করলেও নির্বাচনের সময় সবাই এক, এটাই তার প্রমাণ। তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছি, আমরা সারা বছর নিজেদের মধ্যে লড়াই করি, কিন্তু ইলেকশনের সময় সবাই আমরা এক, এটাই প্রমাণ। আগামী দিনে এই চেহারা বিরোধীরা দেখলে ঘরে ঢুকে যাবে। অন্যথায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন, জয় আমাদের নিশ্চিত। মমতা ব্যানার্জির স্বপ্নের বাংলা গড়তে আমাদের সবার পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে কথা বলতে হবে, যারা বাংলাকে এবং বাঙালিকে অপদস্থ করতে চায় বিশ্বের চোখে, মানুষের চোখে, এবং যারা বাংলাকে বিধ্বস্ত করতে চায় পুনরায় সেই 70-71 অবস্থায় ফিরিয়ে আনতে চায়, আমরা সর্বশক্তি দিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটা করতে দেব না আর দ্বিতীয়বারের জন্য অন্য কোনো রাজনৈতিক দলকে। রাজ্য সভাপতি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।